শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার আব্বার নাম? মৃত সফেরউদ্দিন মোল্লা। আপনার মায়ের নাম? সোমবার মিনা বেগম। স্থায়ী ঠিকানাটা বলেন। গ্রাম খানপুর, উপজেলা বাগা, জেলা রাজশাহী। বিগত দিনে সেই সময় তারঘাট থানা একটাই ছিল, বাগা উপজেলা পরে হয়েছে, দেশাধীনের পরে। যখন যুদ্ধ শুরু হয় তার আগে আপনি কি করতেন? আমি শিক্ষকতা করতাম প্রাইমারি স্কুল। সেই সময় মুক্তিযুদ্ধে কিভাবে অনুপ্রাণিত হয়ে? আমি হাতি পিতা শেখ মুজিবুর রহমানের সাথে ভাষণের সময় উদ্বুদ্ধ হয়ে আমার যাওয়ার জন্য খুব চিন্তা ভাবনা হলো। তখন লোক বললো যে আমি, আমার ছেলের বয়স তখন 27 দিনের, 27 দিনের ছেলে, আমি কী করি, কোথায় যাই, কী করি? এই সময় গোপালপুরের কাছে লালপুরের পুরাবাবু বলে একটা লোক, আর সেকেন্ডার আর বলে একটা ছেলে, সোনা দাপনা পড়া, ওরা নৌকা দিয়ে, আমার ছাত্র ছিল, এখানে নৌকা দিয়ে আসলো। ওই নৌকাতে 27 দিনের ছেলে নিয়ে ভারতে চলে গেলাম। যার দলঙ্গি ঘোষ করে হানিফ নামদারের বাড়িতে একটা বৈঠকখানা ছিল, আমার আরেকটি ছেলে দিয়ে ডাকলো, ওখানে এক সাহেব ছিল, সেই সাহেবের সাথে দেখা হলো। তারপরে আমি সাবরাপুর ক্যাম্পে চলে গেলাম। সাবরাপুর যায়া কমান্ডার আব্দুল খালেকের সঙ্গে দেখা হলো। তার কথা উদ্বুদ্ধ হয়ে আমি 7 নম্বর সেক্টরে যা যুদ্ধে অংশগ্রহণ করলাম। তখন সবাই বললো স্যারের ডাক্তারি ট্রেনিং দেওয়া। তখন রাধা ডাক্তার বলে ডাক্তার ছিল দলঙ্গি বাজারে, তার কাছ থেকে সব ডাক্তারি শিখলাম। তখন কৃষ্ণনগর যায় ডাক্তার ইসরায়েল কাছে কিছুদিন ইয়ে করলাম। করার পরে তখন দাদা খাম যখন হয়ে আসতো তাদের আমি চিকিৎসা করতাম। তারপরে আপনি মুক্তিযোদ্ধা ক্যাম্পে তাদের চিকিৎসা করতে? হ্যাঁ, মুক্তিযোদ্ধা ক্যাম্পে সব দিন যে আহত হতো মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করে বেড়াইতাম। হ্যাঁ, তারপরে সাতসত্তার চার দিয়াস আর আব্দুল রশিদ, এনারা দুজন ছিলেন। কমান্ডার কে ছিলেন? আমার কমান্ডার ছিল আব্দুল খালিক সরকার, কমান্ডার, হ্যাঁ, যুদ্ধকালীন কমান্ডার। এবং তার সাব কমান্ডার আব্দুল সামাদ মাস্টার। কুষ্টিয়া জেলার সম্মুখ যুদ্ধে আমি অংশগ্রহণ করি। অংশগ্রহণ করার পরে এরপরে বললো যে বাংলাদেশের ভিতরে যেতে হবে। তখন বিলবালিয়া বাজার, নাটোর জেলা বিলবালিয়া বাজার, লালপুর থানা। হ্যাঁ, 13 ডিসেম্বর ছিল সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করলাম। সেখান থেকে সালামপুর, আনোয়ার সাহেব আরও অনেকে ছিল, সামাদ অ্যাডভোকেট ছিলেন। হ্যাঁ,
বীরবাজার থেকে গোপালপুর মেলে আমিরা ছিল গোপালপুর মেলে তাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ করার পরে তারপর আমরা ব্যাক করে আসি পাঞ্চিপাড়াতে। হ্যাঁ, একটা অপারেশন হইল। অপারেশন হওয়ার পরে আমরা আবার রাত্রিতে যা বুনের মধ্যে চরের মধ্যে বুনের মধ্যে নৌকালি পলা থাকলাম। পলা থাকার পরে তারপর যখন একটু সুযোগ পেলাম তখন আমরা আবার চলে গেলাম পানিপিয়ায়। পানিপিয়ায় যাওয়ার পরে এবার আমাকে পাঠালো জলঙ্গিতে। জলঙ্গিতে যায় রুহুল কুদ্দুজ বলে সে ছাত্রটিকে এসেছিলো, তার বাড়ি ছিল চারঘাটে, আর রাজশাহী দুলাল আর জাহাঙ্গীর এরা আহত হয়েছিল। তো ওদের তখন চিকিৎসকের কান্নাকাটি করি। হ্যাঁ, তারপরে তখন চিকিৎসা করলাম, চিকিৎসা করে ওরা আরোগ্য লাভ করলো, তখন মনের দিকটাই খুব ভালো লাগলো। তখন ভালো লাগলো, তখন ওরা আমার খুব কাছে কাছে রাখতে লাগলো। ওরা দেখে দেখে বলতো, হ্যাঁ, সাবরামপুর হুকাহরা, হ্যাঁ, পানি থেকে আসে জলঙ্গি ঘোষপাড়া, হ্যাঁ, এইসব জায়গাতে যে সমস্ত মুক্তিযোদ্ধারা আহত হয়ে আসতো তাদের চিকিৎসা করতাম। তারপর সেখান থেকে চিকিৎসা করার পরে তারপরে দেশ যখন স্বাধীন হয়ে গেল তারপরে যখন দেশে আসলাম তখন এই যে চারঘাট থানা ছিল, চারঘাট থানা ছিল, তখন বললো যে মানুষের দুরবস্থা, দুরবস্থা তখন রিলিফ কমিটি। হ্যাঁ, রিলিফ কমিটি বলি কমিটি হলো। হ্যাঁ, রিলিফ কমিটি বলি কমিটি হলো। তো এই বাঘা চারঘাট গড়গড়ি ইউনিয়নে আমাকে সেক্রেটারি বানা দিল আর খলিলে সভাপতি বানা দিল। বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে আপনি কি? বাংলাদেশ জাতির পিতা শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, যে আশা আকাঙ্ক্ষাটা ছিল তার মারা যাওয়ার পরে তার মেয়ে দোস্ত মেয়ে দণ্ডটি শেখ হাসিনা, মা যেমন সন্তানদের স্নেহ আদর করে সেই আদর দিয়ে যাচ্ছে গোটা বাংলাদেশের দলগুলো। হ্যাঁ, আমি জীবিত অবস্থায় তাকে প্রধানমন্ত্রীত্ব থেকে মরতে চাই। আমার বয়স এখন 82 বছর, সামনে ফেব্রুয়ারির 8 তারিখ আসলে, হ্যাঁ, আমি আল্লাহর কাছে কায় মনোভাবকে প্রার্থনা করি, আল্লাহ শেখ হাসিনাকে বাঁচায় রাখো। দেশ জাতির সাথে যে কাজ করে যাচ্ছে কেউ করে না, সে করে যাচ্ছে, আল্লাহর কাছে প্রার্থনা করি শেখ হাসিনা বেঁচে থাকে। নতুন প্রজন্মকে কি উপদেশ দিবেন? আমি ছাত্রছাত্রীকে লেখাপড়া করো, ছেলে মেয়ে তোমরা লেখাপড়া করো। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।